নমস্কার, নিউজ বাংলার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি সঞ্চিতা। আজ 2023 ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সারা দিন ব্যাপী চলল। ইতিমধ্যেই ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে গেছে। তো বর্তমানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী আব্দুল হাসিম তালুকদার স্যারের সামনে। তো নিউজ বাংলার পর্দায় স্যার, প্রথমেই আপনাকে স্বাগত। সবাইকে নমস্কার, এবং পাশাপাশি আপনাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আপনারা ঘুম থেকে উঠে এখন পর্যন্ত সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের পাশে আপনারা আছেন, ভোটারদের পাশে আছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, প্রথমেই আপনার কাছে আজকে আমরা যে জিনিসটা জানতে চাইব, আপনি এই 2023 নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তো আজ তো ভোট শেষ হয়ে গেল, তো আপনার প্রতিক্রিয়াটা কি? আমি, আমার নাম আব্দুল হাসিম তালুকদার, আমাকে আমার দল 54 কদমতলা কুর্তি বিধানসভা থেকে মনোনীত করেছেন, আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আমি সেইভাবে দলের নির্দেশ অনুযায়ী প্রতিটা ঘরে আমি চেষ্টা করেছি যাওয়া, কিন্তু কিছু করে যেতে পারিনি, সময় খুব কম ছিল। তারপরেও মানুষ যথেষ্ট আশীর্বাদ করেছেন, যথেষ্ট সাড়া দিয়েছেন, প্রতিদিন মানুষ পাশে ছিলেন মিটিং মিছিল থেকে শুরু করে, এবং মানুষের যথেষ্ট আশীর্বাদ পেয়েছে। আজকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত মানুষ পাশে ছিলেন। আপনারা জানেন, আমরা বিগত দিনেও দেখেছি, মানুষ সকাল সকাল ঘুম থেকে উঠে উৎসবে মেজাজে মানুষ ভোট দিয়েছেন, এবং এখন পর্যন্ত প্রায় রাত্রে, আজকে কিছু জায়গাতে, কিছু সেন্টারে আমার এই কদমতলা কুর্তির প্রায় 8-10টা সেন্টারে কমসে কম 8-10টা বাজবে, এরকম মানুষ জনস্রোতভাবে ভোট দিতে নেমেছেন। আমরা জানি এরকম যদি হয় তাহলে সরকারের অনিবার্য পতন হয়, বিগত দিনে আমরা দেখেছি। তো আমি 100% আশাবাদী, মানুষ বিশ্বাস করেছে আমাদেরকে, মানুষ এবার ত্রিপুরাতে নিশ্চয় চেঞ্জ হচ্ছে, সরকার চেঞ্জ হচ্ছে, এটা একদম 100%। পাশাপাশি কিছু জায়গাতে আজকে গোটা রাজ্যের সাথে সাথে 54 কদমতলা কুর্তি বিধানসভায় যেমন এক নম্বর দু নম্বর তিন নম্বরে এখানে CCTV খারাপ সকাল থেকে ছিল, অনেকবার বলার পরে ওরা করতে পারেনি, ওরা সরকারি কর্মকর্তা যারা আছে ওরা নিজেরাই বলেছে আমরা কিছু করার নেই, আমরা অনেকবার সিনিয়রকে জানিয়েছি কিছু হয়নি। কালকে রাত্রে ওই জায়গাতে আমার যে বুথ এজেন্ট ছিল ওদেরকে ঘর থেকে অনেক হুমকি টুমকি দিয়ে দেওয়া হয়েছে, ওরা ঘর থেকে বেরোয়নি এবং ওই জায়গাগুলো যেতে পারেনি। উদ্দেশ্যমূলক কিছু জায়গাতে হয়েছে, এবং মানুষ সবচেয়ে বড় হচ্ছে মানুষ একদম জনজুয়া, মানুষ ঘর থেকে নতুন ভোটার থেকে শুরু করে মধ্যবিত্ত ভোটার এবং গুরুজনরা সবাই, মা বোনেরা সবাই ঘর থেকে নেমে উৎসবের মেজাজে ঘুম থেকে নেমে ভোট দিয়েছেন। তো এই 54 কদমতলা কুর্তির বিভিন্ন বুথ কেন্দ্রগুলিতে আপনি সারাদিন হেঁটেছেন, দেখেছেন, বিভিন্ন কেন্দ্রগুলিতে গিয়েছেন, এই কেন্দ্র তথা সমগ্র রাজ্য জুড়ে এই যে ভোট গ্রহণ বা ভোটারদের ভোটদান পর্ব যেটা আজ সমাপ্ত হয়ে গেল, তো কি মনে হয় ভোটটা কতটুকু শান্তিপূর্ণভাবে রাজ্যে তথা এই 54 কদমতলা কুর্তিতে সম্পন্ন হয়েছে বা হতে যাচ্ছে? আমি প্রথম আপনাকে বলেছি, মানুষ যেভাবে ঘর থেকে এবার ভোট দিতে নেমেছে, একদম নতুন ভোটার থেকে শুরু করে পুরনো ভোটার থেকে শুরু করে মা বোনেরা যেভাবে, গুরুজনরা যেভাবে ঘর থেকে বেরিয়ে এসে ভোট দিচ্ছেন, এবং এত মানে রুদ্রের মধ্যে আমি অনেক জায়গাতে দেখেছি, প্রতিটা বুথ প্রায় 48টা বুথে আমি গিয়েছি, মানুষ এত রুদ্রের মধ্যে দাঁড়িয়ে, জল নেই, খাওয়ানোর কোনো ব্যবস্থা করা হয় না, তারপরে পুরো দিন মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, মানুষ একদম সিদ্ধান্ত নিয়েছে মানুষ পরিবর্তন করবেন। এই কেন্দ্রে আপনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেন, এই কেন্দ্রে CPIM এবং কংগ্রেস জোট মনোনীত যিনি প্রার্থী তিনি গতবারের জয়ী, এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন, এবার বিজেপি IPF জোট যাকে প্রার্থী হিসেবে মনোনীত করলো সে চা জনগোষ্ঠী থেকে, তিনি চা জনগোষ্ঠী থেকে বিলং করেন। চা জনগোষ্ঠীর ভোটার এই কেন্দ্রে রয়েছে সম্ভবত 42-এর মতো। এবার CPIM কংগ্রেস যাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে তিনি গতবারের জয়ী একাধারে, দ্বিতীয়ত তিনি মাইনরিটির থেকে বিলং করেন, তো সেই জায়গাতে দাঁড়িয়ে এখানের এই যে ত্রিশঙ্কু লড়াই বা ত্রিমুখী লড়াই বলতে পারি আমরা, তার সমীকরণটা কি হবে বলে আপনি ভাবছেন? আমি 100% আশাবাদী, কারণ আমি আমার জীবনের প্রথম আমি বিধানসভাতে, এবার আমার আমার নেত্রী আমার উপর বিশ্বাস রেখেছেন, আমি ওইভাবে ওনার নির্দেশেই কাজ করেছি, আমি আমার বেস্ট দিয়েছি,
এখন মানুষ যেটা রায় দিবেন আমি তা মানে মাথা পেতে নেব, এটা কিছু না, কিন্তু আমি লড়াই করেছি এটা বলতে হবে। ওটা ত্রিপুরা, ওটা ত্রিপুরা এই কদমতলা কুর্তি দিয়ে তাকিয়ে আছে যে কী হচ্ছে এখানে। মিছিল মিটিং থেকে শুরু করে, জনসভা থেকে শুরু করে, র্যালি থেকে শুরু করে, ডোর টু ডোর থেকে শুরু করে, প্রতিটা বাড়িতে যাওয়া থেকে শুরু করে, আমি কিছু কিছু ভাগি রাখিনি, আমি আমার বেস্ট দিয়েছি। এখন মানুষ গুরুজনেরা, মা বোনেরা, ভাই বোনেরা, ওরা ওদের যে মৌলিক অধিকারটুকু, আমার আত্মবিশ্বাস যেভাবে মানুষ আশীর্বাদ আমাকে দিয়েছেন, আশীর্বাদ করেছেন, তো তদ্র আমার আশাবাদী ওরা বিপুল ভোটের মাধ্যমে এখান থেকে জয়যুক্ত করবেন। আমার লড়াই হচ্ছে সিপিআইএম যিনি বিধায়ক ছিলেন ওনার সাথে 100%। এবারে আপনার কাছ থেকে আমরা যেটা জেনে নেব, এতদিন তো জনগণের কাছে ভোট চেয়ে এসেছেন, জনসাধারণের কাছে আহ্বান রেখেছিলেন ভোট দেওয়ার জন্য, আজ তো ভোট শেষ হয়ে গেল, তো আজ এই মুহূর্তে দাঁড়িয়ে 54 কদমতলা কুর্তির যে গণদেবতারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? আমি প্রথম যেদিন মানে টিকিট নিয়ে আমার নেত্রী যখন আমাকে টিকিট দিয়ে, আমার ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত যারা আমাকে টিকিট দিয়ে আমাকে কাজ করতে যে নির্দেশ দিয়েছেন, সেই দিনও আমি আমার এই বিধানসভার সমস্ত গুরুজনদের জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে আমি প্রথম গিয়েছি, ওনাদের ওনাদের পরামর্শ নিয়েছি। প্রথম ওনারা আমাকে পরামর্শ দিয়েছেন না আপনি মাঠে নেমে যান, আমি ওই ওই ওনাদের আদেশ অনুযায়ী আমি মাঠে নেমেছি। আমি একটাই কথা আপনাদের দ্বারা আমি সমস্ত রাজ্যবাসী এবং আমার এই কদমতলা কুর্তি বিধানসভার সমস্ত জনসাধারণকে আমি বলছি, আমি যেভাবে আপনারা আমাকে আশীর্বাদ করেছেন, যেভাবে পাশে ছিলেন, আমি আপনাদের পাশে থাকব। আমি 24 ঘন্টা আমাকে পাবেন, হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আগামী 2 মার্চ রেজাল্ট যাই হবে, আমি তো 100% আশাবাদী, তারপরে রেজাল্ট যাই হবে আমি আপনাদের পাশে আছি, পাশে থাকব। এবং এই বিধানসভার যে উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে যেভাবে আমি লড়াই আন্দোলন করেছি, আমার সেই লড়াই আন্দোলন জারি থাকবে। এই বিধানসভার ভাই বোনেদের জন্য, বেকারত্বের জন্য যে সমস্যাগুলো, সেই সমস্যা নিয়ে আমি আন্দোলন প্রতি মুহূর্ত করব আপনাদেরকে পাশে নিয়ে। শুধু আপনাদের আশীর্বাদ, আজকের মিডিয়ার দ্বারা আপনাদের শুধু আশীর্বাদটুকু চাচ্ছি। পাশাপাশি এই বিধানসভার কলেজ থেকে শুরু করে, ডিগ্রি কলেজ থেকে শুরু করে, বিএড কলেজ থেকে শুরু করে, পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে, স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে, এখন পর্যন্ত যে পরিকাঠামো, যে বেহাল যে অবস্থা রাস্তাঘাট থেকে শুরু করে, সেগুলো নিয়ে আমি প্রতি মুহূর্ত, এবং একটা স্কুলের একটা খেলার মাঠ নেই এখন পর্যন্ত এই বিধানসভাতে ভালো, এই এগুলো নিয়ে যেভাবে আমি প্রতিবাদ করে আসছি, আপনাদের সবার আশীর্বাদ এবং সবার অনুরোধ করছি আপনারা আগামী দিনেও আমাকে সেইভাবে আমার পাশে থাকবেন, জাতি ধর্ম নির্বিশেষে আমার গুরুজনেরা, আমার মা বোনেরা, আমার ভাই বোনেরা, আমি আশাবাদী আপনাদের পাশে আমি আছি, থাকবো, শুধু আপনাদের আশীর্বাদ কামনা করছি। এবারে আপনার কাছ থেকে আমরা যেটা জেনে নেব, এই কেন্দ্রে টোটাল ভোটার রয়েছে অ্যাপ্রক্সিমেটলি 47,000+, তার মধ্যে বিজেপি আইপিএফটি জোট যাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে তিনি চা জনগোষ্ঠী থেকে বিলং করেন, সেই চা জনগোষ্ঠীর ভোটার রয়েছে 4,200+। আবার সিপিআইএম কংগ্রেস জোট মনোনীত যিনি প্রার্থী তিনি আবার গতবারের জয়ী বিধায়ক এই কেন্দ্র থেকে, তিনি মাইনরিটি থেকে বিলং করেন, আপনিও মাইনরিটি থেকে বিলং করেন, মাইনরিটির ভোটার রয়েছে এই কেন্দ্রে 21,000+ মতো, তো এই জায়গায় দাঁড়িয়ে যে ত্রিশঙ্কু লড়াইয়ে সমীকরণটা কি হবে বলে আপনি ভাবছেন? আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে আমি এই কথাটা বিশ্বাস করি না, উনিও মাইনরিটি আমিও মাইনরিটি, এবং আপনি বলছেন যিনি বিগত দিনে বিধায়ক ছিলেন উনিও মাইনরিটি, এটা বাস্তব, কিন্তু আমি ওই কথা বিশ্বাস করি না, কারণ ওই বিধায়ককেও ওই সময় আমাদের এই বিধানসভা থেকে প্রায় আমি 7,000 থেকে 8,000 হিন্দু ভাই বোনেরা, মা বোনেরা, পূর্বের বিধায়ককেও ভোট দিয়েছিলেন, কারণ এখানে এমন কিছু নেই যে মাইনরিটি হলে শুধু মাইনরিটির ভোটটা নিয়ে টানা নেই, এরকম কিছু না, মানুষ বিশ্বাস করে কাজের উপর, মানুষ বিশ্বাস করে কে প্রতিবাদ করবে, কে বিধানসভার জন্য কাজ করবে, বিগত দিনে মানুষ একবার দেখেছে ওনাকে, এখন মানুষ বিচার করে নেবে। এবং আমি একটা কথা বলতে যাচ্ছি আপনাদের দ্বারা, আপনি ভাবতে পারবেন না আমি যখন ডোর টু ডোর করতে যাই এই চা শ্রমিক ভাইদের ঘরে এই পেয়ারা চড়াতে, আমি যখন জল চেয়েছিলাম কিন্তু জল দেয়নি, ওরা খাঁচ্ছে, তখন আমি বললাম কী হয়েছে, বললো আমরা ড্রেনের জল আমরা খেতে হয়, আপনাকে কীভাবে দেবো, নেই রাস্তাঘাট, নেই পানীয় জলের সুব্যবস্থা, নেই শিক্ষা, নেই স্বাস্থ্য, কী অবস্থায় বাস করছে। আপনাদেরকে আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি আপনারা কাইন্ডলি একদিন ওই পেয়ারা চড়া
টিগার্ডেন যে তিন চারটা টিগার্ডেন আছে আপনারা একটু ভিজিট করবেন, করলে পরে বুঝতে পারবেন। রাজ্য সরকার বিগত দিনের ছিল এরা এরা যদি এই এই চা শ্রমিক ভাইদের জন্য ভালো একটা কিছু করতো, তো এইবার দিয়েছে প্রার্থী, ওনাদের জন্য ভালো যদি কিছু করতে পারে এটাই ভালো, এটাই মঙ্গল, দেশের জন্য মঙ্গল, সমাজের জন্য মঙ্গল এবং জাতির জন্য মঙ্গল। কিন্তু ওদের জন্য বিগত দিনে কিছু চিন্তা করেনি, শুধু বাতবাজি করেছে। আগামী দিনে কি করবে আমরা জানি না, আর মানুষ অলরেডি সিদ্ধান্ত নিয়েছে পরিবর্তনের, তো দেখা যাক কি হয়। আমরা তিনজনেই মাঠে আছি, হ্যাঁ তিনজনেই বেস্ট দিয়েছি, আমাদের মা বোনেরা, আমাদের গুরুজনেরা, এই বিধানসভার সর্বস্তরের জনসাধারণেরা ওনাদের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে আমাদেরকে প্রয়োগ করেছেন, ওনারাই আমাদের আশীর্বাদ দিয়েছেন, ওনারা আশীর্বাদ যেই আশীর্বাদটুকু দেবেন ওইভাবে আমরা মাথা পেতে নিব, বিশেষ করে আমি আমি ব্যক্তিগতভাবে নিব। এবং আবারও বলছি আমি সবার পাশে থাকব, আগামী দিনে আমিও সবার আশীর্বাদ কামনা করছি আপনাদের মাধ্যমে। নমস্কার।